যতই দিন যাচ্ছে তাপমাত্রা যেন দিন দিন বেড়েই চলেছে, তাই বাইরের তাপমাত্রা থেকে বাড়ি ফিরে একটু ঠান্ডা পরিবেশ পেলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু মনটা ভালো করতে চাইলেই যে সবসময় সেটা হয়ে যায় এমনটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। যাদের সামর্থ্য আছে তারা না হয় এসি বা এয়ার কুলার চালিয়ে বাড়িটা ঠান্ডা করে নেয়, কিন্তু আমার যেসব বন্ধুর বাড়িতে এসি বা এয়ার কুলার নেই তারা কীভাবে বাড়িটা ঠান্ডা করবে? কিন্তু আমরা যদি কিছু ঘরোয়া কৌশল বা টিপস অ্যাপ্লাই করি তাহলে এসির মতো না হলেও কিন্তু বাড়ির অন্তর্মহলটা কিছুটা হলেও ঠান্ডা থাকবে এবং এই প্রচণ্ড গরমের হাত থেকে কিছুটা হলেও আমরা মুক্তি পাবো। আজ সেই রকমই কিছু টিপস নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কিছু ঘরোয়া টিপস শেয়ার করছি, যে টিপসগুলো কাজে লাগালে ঘরের পরিবেশ কিছুটা হলেও আপনারা ঠান্ডা রাখতে পারবেন। আশা করি ভিডিওটি অনেকের কাছে বেশ হেল্পফুল হবে। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার প্রথম টিপস, ঘুম থেকে উঠেই সকালবেলা জানলা দরজা সব খুলে দিতে হবে, এতে বাড়ির ভেতরের গরম হাওয়া বেরিয়ে যাবে এবং সকালের প্রাকৃতিক ঠান্ডা হাওয়া আপনার ঘরে প্রবেশ করে ঘরটাকে অনেকখানি ঠান্ডা করে দেবে। তবে অবশ্যই তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়ির দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে। ঠিক একইভাবে সূর্যাস্তের পরেও কিন্তু যখন তাপমাত্রা কমে যাবে তখন বাড়ির সমস্ত দরজা জানলা আবারও খুলে দিতে হবে, যাতে ঠান্ডা প্রাকৃতিক বাতাস বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে। দুই নম্বর টিপস হলো, আপনার বাড়িতে যদি ভেন্টিলেশনের ব্যাপার থাকে বা ভেন্টিলেটর থাকে তাহলে আগে সেটিকে পরিষ্কার করুন, এতে ঘরের বাতাস চলাচল বেশি হবে আর বাতাস চলাচল যত বেশি হবে ঘরের ভেতরের গরম তত কম হবে। তিন নম্বর টিপস হলো, প্রয়োজন না হলে আলো জ্বালবেন না, কারণ যত বেশি আলো জ্বালবেন তত কিন্তু ঘর গরম হবে। রাতের বেলা অবশ্যই টিউব লাইটের ব্যবহার করুন, লাল বা হলুদ লাইট ব্যবহার করবেন না, এতে ঘরের তাপমাত্রা অনেকগুণ বেড়ে যায়। সম্ভব হলে এলইডি ব্যবহার করতে পারেন। নাম্বার ফোর, ঘরের জানলা কাঁচের হলে মোটা পর্দা ব্যবহার করুন, তবে পর্দার রং অবশ্যই গাঢ় হতে হবে, কারণ গরমে হালকা কালারের পর্দা তাপ আটকানোর ক্ষেত্রে মোটেই কার্যকরী হয় না। নাম্বার ফাইভ, জানলার কাঁচের মধ্যে সূর্যের তাপ শোষিত হয়ে ঘরের তাপমাত্রা অনেকখানি বেড়ে যায়, তাই যেসব জানলায় সূর্যের তাপ সরাসরি পড়ে সেই সব জানলাতে হিট প্রোটেক্টিং উইন্ডো ফ্লিং লাগাতে পারেন, এতে করে সূর্যের তাপ শোষণ করার ক্ষমতা 60% পর্যন্ত কমে যায়, তাহলে ঘরখানি অনেকটা ঠান্ডা থাকে। তবে এটি যদি না করতে পারেন তাহলে জানলার কাঁচগুলিতে সাদা রং করে দিন বা সাদা ধবধবে কাগজ লাগিয়ে দিন। নাম্বার সিক্স, ঘরের মেঝে মোছার সময় জলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিন, লবণ জলে ঘর মুছলে তাপমাত্রা অনেকখানি নিয়ন্ত্রণে থাকবে। নাম্বার সেভেন, কিছু বরফের টুকরো বা ঠান্ডা জল নিন এবং একটি বড় পাত্রে বা গামলার মধ্যে রাখুন, তারপর সেটিকে রেখে দিন টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের সামনে। ব্যাস, তাহলে দেখতে পাবেন কিছু সময়ের মধ্যেই ঘরটা বেশ ঠান্ডা হয়ে যাবে। তবে এটাতেও কিন্তু কিছুটা হলেও বিল পড়ে, বৈদ্যুতিক বিল পড়ে, তবে আমার মনে হয় এসি থেকে অনেকটাই কম হয়। আর যদি বাড়িতে টেবিল ফ্যান না থাকে তাহলে সিলিং ফ্যানের তলায় কিন্তু এই কাজটা করা যেতেই পারে, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, কারণ প্রাচীনকালে ঘরকে শীতল রাখতে মাটির পাত্রে জল রাখা হতো, সেই পদ্ধতিটির একটি আধুনিক সংস্করণ এটি। নাম্বার এইট, ঘরের থেকে অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে হবে, কারণ যত বেশি দেখবেন জিনিস বা আসবাবপত্র থাকবে ততই বেশি কিন্তু ঘরটা গরম হবে। কাগজের স্তূপ থাকলে বা মেঝেতে কার্পেট পাতা থাকলে সেটাকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে। নাম্বার নাইন, কাঁচের পাত্রে বা মাটির পাত্রে বেশ কিছুটা জল ঢালুন, এবার সেই জলের মধ্যে কিছুটা নুড়ি পাথর রাখুন, দিয়ে দিন বেশ কিছুটা ফুল। এবার যে জানলা বা দরজা দিয়ে বাতাস বেশি চলাচল করে সেখানে রেখে দিন, তাহলে দেখবেন ঘরের পরিবেশ অনেকটা সতেজ থাকবে এবং বেশ ঠান্ডাও থাকবে। নাম্বার টেন, রাতের বেলা টেবিল ফ্যানটা জানলার কাছে নিয়ে চালিয়ে দিন, এতে বাইরের ঠান্ডা হাওয়া বাড়ির ভেতরে আসবে এবং বাড়ির গরম হাওয়া বাইরে বেরিয়ে যাবে, এতে কিন্তু ঘর বেশ ঠান্ডা হয়। আমার পরের টিপসটা হলো, বাড়ির ভেতর দেখবেন যদি কিছু গাছ থাকে তাহলে দেখবেন বাড়ির পরিবেশটা অনেকটা সতেজ ও ঠান্ডা থাকে, তাই বাড়ির ভেতর পারলে কিছুটা ইনডোর প্ল্যান্ট লাগাতেই পারেন।
12 নম্বর টিপস হলো বারান্দা বা জানলায় খসখস বা বাঁশের পর্দা ব্যবহার করতে পারেন। এতে জল দিয়ে দিন, তাহলে দেখবেন অনেকখানি বাড়ির ভেতরের পরিবেশ ঠান্ডা থাকবে। পরের টিপসটি হলো সকালে কয়েকটি বোতলে জল ভর্তি করে ডিপ ফ্রিজে রেখে দিন। দুপুরে সেই বোতলগুলো বাড়ির সেইসব স্থানে রাখুন যেখান থেকে গরম বাতাস বেশি চলাচল হয়, তাহলে দেখবেন ঘরটা কিছুটা হলেও ঠান্ডা থাকবে। 14 নম্বর টিপস হলো গরম পড়ার সাথে সাথে যেটা অবশ্যই করবেন সেটা হলো বিছানার চাদর সিল্কের হলে সেটা পরিবর্তে সুতি চাদর ব্যবহার করবেন এবং হালকা রঙের ব্যবহার করবেন। দেখবেন ঘরের তাপমাত্রা বৃদ্ধি পেলে বিছানাটাও অসম্ভব গরম হয়ে যায়, আর সুতি চাদর হলে সেটা সিল্কের চাদরের থেকে কম গরম হয় এবং গরম কম হলে ঘরটি ঠান্ডাও থাকবে। আমার শেষের টিপসটি অর্থাৎ 15 নম্বর টিপসটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে চেষ্টা করবেন একটু গায়ে জল দিতে অর্থাৎ স্নান করে নিতে। যদি নাই পারেন সেক্ষেত্রে চোখে মুখে ভালো করে জলের ঝাপটা দেবেন, ঘাড় গলা হাত পা খুব ভালো করে ধুয়ে তারপর শুতে যাবেন। এতে চিপচিপে ঘামটাও চলে যাবে এবং শরীরটাও বেশ ঠান্ডা হবে। শরীরটা ঠান্ডা হলে দেখবেন গরমটা অনেকটাই কম লাগে এবং ঠান্ডা একটা অনুভূতিও জাগে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক বন্ধুই কিন্তু এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে অনেকটাই উপকৃত হবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটু উপকার এলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে বা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং লাইক করবেন। তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।